নওগাঁর মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নওগাঁর পোর্টশাই মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা 11টার সময় উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে 150 জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে চাল, ডাল, লবণ, তেল, চিনি, চিড়া, লুডুস ইত্যাদি শুকনো খাবার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম কাজী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ সহ শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যখনই কোনো উপহার সামগ্রী আসে, তখনই আমরা কিন্তু আমাদের মাথায়, আমাদের মননে, আমাদের হৃদয়ে সবসময় মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের নামটি তুলবুল করে ওঠে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নেই যে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে এখানকার যারা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তাদেরকেও আমরা উপহার সামগ্রী বিতরণের জন্য এসেছি। আমরা চাচ্ছি যে কাউকে কষ্ট না দিয়ে যত দ্রুত সম্ভব আমরা যেই কাজে এখানে এসেছি সেটি যেন আমরা বাস্তবায়ন করে যেতে পারি। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোর্শা, নওগাঁ। এসটিভি পোর্শা আজই সাবস্ক্রাইব করুন।